পরে পরে গলতে আছে। আমি জীবনে কি ভুল করলাম? আমি যদি কেরালায় না আসে একটু ব্রজের পথে চলে যেতাম, আমার জীবনটা অনেক অনেক লাভ হতো। বাবাজি বসে বসে ভগবানকে ডাকে আর ভগবানের জন্য অশ্রু প্রবাহিত করে। আর কত কাল গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে তুমি। আর কত নয়নেরই ঝড়ে অবিরত, নয়নেরই ঝড়ে অবিরত দর্শন দেবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে। মানুষ ভুল করে, আমি একটু নাই ভুল করেছি, তোমাকে না জানিয়ে আমি তিনটি বিয়ে করে ফেলেছি। তুমি আমায় মুক্তির উপায় বলে দাও না গো। ছোট গোপীটা আগে যদি আমি জানতাম, আমি বিবাহ করতাম না। দেখতে দেখতে বাবাজি সকাল বেলায় ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে গোবিন্দের নাম গাইতে গাইতে চলছে। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী, জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, জেগে দেখো আর তো নিশি নাই, জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, জেগে দেখো আর তো নিশি নাই। তোমার কুল কলঙ্কের ভয় কি আজ নাই গো জয় রাধে, কুল কলঙ্কের ভয় কি তোমার রাই জাগো গো জাগো সে মেরে মন মোহিনী বিনোদিনী। কাঁধে নিয়ে বাবাজি চলছে, যখন দেখে পথের ধারে এক রমণী সকালে বেলায় দেখিতে পাইল, সেই নারীকে চোখের জল দেখে বাবাজি পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। কে গো মেয়ে তুমি,
যখনই বলিল এই কথা নারীটি তার কাছে এলো ও গো আমার দেবতায় আমার স্ত্রী রূপে গ্রহণ করো ভালো গ্রহণ করো ভালো বাবাজি বলে একটা নয় দুটো নয় তিনটে করেছি আমি তার যা সুখ পাচ্ছি আর বিয়ে করব কি এখন মানুষ জীবনে বিবাহ দুটি বার করে দুটোর বেশি তিনটে করলে অনা আসে মরে এক বিয়ে হয় মানুষের জন্মতা জানি আর শেষ বিয়ে হয় মানুষের শ্মশানেতে মৃত্যু তা মানি পৃথিবীতে এই দুটি সত্য দেখো অবাক হয়ে রয়ে গেছে ক্ষমা করো ও গো নারী বলি তোমার কাছে তোমার কাছে বয়ার ছন্দে লিখে ভালো জগন্নাথ দাসী কারি প্রেমানন্দে ভক্তবৃন্দ বলুন হরি 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 দেখো দেখো আমি কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না তুমি যাই মনে করো কারণ আমি একটা নয় দুটো নয় তিনটে একই আমাকে তুমি নিয়ে চলো না তুমি না তিনটের কালি মেখেছে একটার কালি না আর মাখলে কি তোমার কষ্ট হবে বাবাজি বলছে তা তো হবে না জানি কিন্তু ওদের কাছে যদি তোমাকে নিয়ে যাই পরে চলার পথ আরো বেশি ভয়ানক হয়ে যাবে না না তুমি ক্ষমা করো আমাকে মেয়েটা জোর করে সারাদিন বাবাজির সঙ্গে ভিক্ষা করার পর বাবাজির হাত ধরে এলো এখন আসার পরে ওই মেয়েকে দেখে আবার মারধর চলছে তিনজনে মারামারি তখনই ওই তিনজন মেয়েকে শেষের মেয়েটা বলছে দেখো তোমরা মিথে মারামারি করছো তোমরা তো কেউ রবে না সবাই তো চলে যাবে কি আজকে যিনারা এই ভগবত আসরে এসেছেন আমরাই কেউ থাকার জন্য এসেছি দুদিন এসেছি ঘোরাফেরা করব আবার চলে যেতে হবে তাই তোমরা যে তিনজন মানামানি করছো তোরা থাকতে পারবে তো তাই বলছি তোমরা মিথ্যে মানামানি করছো তোর মুখ বেশি হয়েছে দেখবি দুই চার ঘা দিয়ে দেব নিচু মানে ছোট মানে ছোট নারী যে মেয়েটা সে উত্তর করল না তাকে মারতে আসলো উত্তর করল না দেখিতে দেখিতে বহুদিনই গেল একদিন সাধু দেখো ভিক্ষা থেকে ফিরিতে চলিলাম ফিরিতে চলিলাম সেই পথে আসিবার সাথে আসিবার সাথে বৃক্ষ তলায় বসিল বসিল হরিনাম গাইতে গাইতে বাবাজি ঘুমিয়া পড়িল ঘুমিয়ে বললো বাবাজি আজ ঘুমিয়ে পড়ে যে মানুষ ঘুমিয়ে গেলে অচৈতন্য হয়ে যায় তো কে যেন আসিয়া ডাকে রে এ কে যেন আসিয়া ডাকে রে কে যেন আসিয়া ডাকে রে কে যেন আসিয়া ডাকে রে এ কে যেন আসিয়া ডাকে রে কে যেন বাবাজি কে ডাকছে কে যেন বাবাজি উড়ে বল কে যেন আসিয়া ডাকে রে বাবাজির ঘুম ভেঙে গেল দেখে একটা পাঁচ বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে হাতে তার মন বাঁশি ই হাতে তার মন বাঁশি হাতে তার মন বাঁশি হাতে তার মন বাঁশি
কিন্তু শাস্ত্র পড়ে সকলে জানা শাস্ত্রের মর্ম বোঝে না সকলে যারা অনেক ভাগবত পড়েছে অনেক গ্রন্থ পড়ে তাদের মধ্যে ভগবান দেখা যায় না কিন্তু যারা পড়েনি তারাই ভগবান পায় বাবাজি পড়েও দেখেও চিনতে পারলো না বাঁশি হাতে কে থাকবে কৃষ্ণ ছোট বালকটা বলছে ও বাবাজি তোর মরণ হতে আর তিনটি দিন বাকি মরণ হতে আর তিনটি দিন বাকি মরণ হতে আর তিনটি দিন বাকি মরণ হতে তিনটি দিন বাকি তুমি চারটি দিন নষ্ট করে ফেলেছ আর তিনটি দিনের খেলা তাই তোকে বলছি তুই যে মরবি তোর সঙ্গে কে যাবে রে বাবাজি বলছে কেন যে যত খারাপ গালি দিক যে যত স্ত্রী প্রখরা হোক না কেন মরলে কাঁদবে নিশ্চয় আমার চারটা চারটা স্ত্রী চার জনা সঙ্গে যাবে গো ও বালো চার জনা সঙ্গে যাবে গো আরে তোমার সঙ্গে চারজন সঙ্গে যাবে তুমি মিথ্যে কথা বলছো কেন আমি যে চাল ভিক্ষা করে চারজনকে দিই আরে কেন যাবে না বেশ আমি তোমাকে বলছি শোনো তুমি এখানে চারটা পুটলি করো তো চালটাকে তুমি বলবে তোমার প্রথম স্ত্রীর কাছে যাবে মনোযোগে এবার শুনবেন কথাগুলো তুমি চারটা পুটলি করে প্রথম তোমার বড় স্ত্রীর কাছে যাবে গিয়ে চালের পুটলিটা দিয়ে বলবে আমার আস্তে আস্তে এক জ্যোতিষী আমার হাত থেকে বলেছে মরণ হতে তিনটি দিন বাকি মরণ হতে তিনটি দিন বাকি বাবা মরণ হতে তিনটি দিন বাকি তিনটি দিন বাকি আর তিনটি দিন আছে বাকি আমাদের তিনটি দিন কি তো বাবা যে এখন বালকের কথা শুনে মনে মনে হাসছে আমার পুটলি করা বৃথা কিন্তু আমার তিন স্ত্রী চার স্ত্রী আমার সঙ্গে যাবে যখন বলেছে ছেলেটা চারটা পুটলি করলো চারটা পুটলি এক পুটলির মধ্যে করে বাবাজি চলতে আছে গো আর গুনগুন গুনগুন করে ভগবান গাইতে আছে গো কোথা তুমি ঘনশ্যাম ঘনশ্যাম কোথা তুমি ঘনশ্যাম আজ এক সাধুর সঙ্গে আমার দেখা হয়েছিল তোমার চোখে জল কেন সাধু কি তুমি বকুনি দিয়েছে না মেরেছে না গো সাধু আমার হাত দেখে বলেছে আমার মরণ হতে আর তিনটি দিন বাকি আছে ওগো শনকা তুমি কি আমার সাথী হবে ওগো তুমি কি আমার সাথী তুমি বলো না তুমি আমার সাথী হবে শনকা তুমি আমার সাথী হবে না না স্বামী আমি তোমার সাথী হতে পারব না কেন আমি তোমায় ভিক্ষা করে খাইয়েছি
আমি যে তুমি গান শুনিয়েছি তুমি কেন আমার শাশুড়ি হবে বলি শুনো তোমার আমি জানি তুমি আমি জানি তুমি আমাকে ভিক্ষা করে খাইয়েছো আমায় গান শুনিয়েছো কিন্তু তুমি তো আমায় নিয়ে কোনো সৎ কাজে ব্যবহার করো নিজেকে ভালো করার জন্য নিজেই সেজেছো লোকের কাছে যশ প্রতিষ্ঠা নেওয়ার জন্য তুমি নিজেকে নিজে বড় মনে করে নিজে সেজেছো তাহলে আমি কি করে তোমার সেবায় যাব মনে পড়ে গেল বালকটা যে বলেছিল কেউ তোর সঙ্গে যাবে না মনে পড়িল মনে পড়িল মনে পড়িল মনে পড়িল ওই বাবাজির কথা বাবাজির কথা মনে পড়িল মনে পড়িল বাবাজির কথা বাবাজির কথা মনে পড়িল মনে পড়িল বাবাজির কথা মনে পড়ে গেল যেই বাবাজির কথা মনে পড়ে গেছে দ্বিতীয় স্ত্রীর কাছে গেছে চালের পুটলি ধরি চলে তোরা কোনি গুটি গুটি পায়ে চালের পুটলি ধরি গুটি গুটি করি তার কাছে ডাকিল তাহারে ও গো রত্ন বলি আসো গো আমার কাছে গো সখী আসো গো আমার কাছে ও ডাকে যে ও গো রত্ন বলি আসো গো আমার কাছে গো আসো গো আমার কাছে তুমি আমার কাছে এসো না আহা দ্বিতীয় পুটলি নয়ে চলছে দ্বিতীয় স্ত্রীর কাছে তাহলে দ্বিতীয় স্ত্রীকে ধুরন্ধর রত্নাবলী জান ধুরন্ধর তো বাহ্যিক জগতের কথা একজন মানুষের নাম থাকে তো তাই সেই ধুরন্ধর মেয়েটাকে যার নাম রত্নাবলী আহা তোমার কাছে অনেক রত্নই আছে ও গো রত্নাবলী গো রত্নাবলী গো আজকে আমি ভিক্ষা সেরে আসিবার পথে একজনের শুনে আমার সাক্ষাৎ হয়ে গেল গেল সেই সাধু আমার হাত দেখে আমায় বলেছিল আমার মরণ হতে আর মাত্র তিনটি দিন বাকি দিন বাকি ও গো রত্না বলি তুমি আমায় বলে দাও মরণের সঙ্গে সঙ্গে তুমি আমার সাথী হবে কি না সাথী হবে তুমি না বাবা আমি যেতে পারি দুরন্তর কিংবা সংশয় বলছি আমি যেতে পারি তবে যাব কি করে তোমাকে তো আমার বিশ্বাস নেই মানে কেন না তুমি যত কিছু করেছো নিজের সুখ ভোগের জন্য করেছো কখনো আমাকে কি তুমি সৎ কাজে লাগিয়েছো যে আমি তুমি মরলে তোমার সঙ্গে আমি যাব তাই তুমি আমায় ভুলে যাও আমি তোমার সঙ্গে যেতে পারবো না বলবে কি তোমার বর্দি বললো যেতে পারবে না তুমি বলছো যেতে পারবে না তাহলে আমার কি তোমাদেরকে বিয়ে করাটাই বিধান হয়ে গেল
বেশ আমি বলছি শোনো, তোমরা আমার সঙ্গে নাই বা গেলে আমি তোমাদের চালের পুটিটা দিয়ে গেলাম, তোমরা খেয়ে নাও। তৃতীয় স্ত্রীর কাছে গেলে, ওগো পদ্মা পদ্মা গো, সাধ করে কৃষ্ণ ভাবনামুখী বাবাজি হয়েছিলাম আমি, ভেবেছিলাম সংসার সন্ততি করব না, মায়ার কবলের জালে আমাকে সংসারে ডুবে যেতে হলো। জানো পদ্মাবতী, এই বিশ্ব চরাচরে সকলই তোমার তরে, তুমি বিনা কিছু নাই, এ বিশ্বটাই কৃষ্ণে, আমরা কেবলমাত্র এসছি শুধু মেলা উপভোগ করার জন্য। মেলা উপভোগ হয়ে গেলে আমাদের সবাইকে কিন্তু পালিয়ে যেতে হবে মেলা ছেড়ে। পদ্মাবতী, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি লাভ হয়। তাই আজ আমি দেখলাম পদ্মাবতী, তোমার এই সাধু সঙ্গ চিত্ত লাভে, এই সাধু সঙ্গ চিত্ত লাভে কি হয়েছে জানো পদ্মাবতী, আমি আজকে ভিক্ষা করে ফেরার পথে আমাকে একজন সাধু বলেছিল আমার মরণ হতে নাকি আর মাত্র তিনটি দিন বাকি, পদ্মা তুমি কি আমার সাথী হবে? পদ্মা এক উত্তরে বলে দিল, আমি তোমার সাথী হব, তবে আমি শ্মশান পর্যন্ত যেতে পারি। ওগো এর বেশি আর যাব না গো, এর বেশি আর যাব না গো, আমি শ্মশান পর্যন্ত যেতে পারি, এর বেশি আর যাব না গো, শ্মশান পর্যন্ত যেতে পারি, এর বেশি আর যাব না গো। একই পদ্মা তোমাকে যে লুকিয়ে লুকিয়ে আমি অনেক সোনা দানা করে দিয়েছি, তুমি যাই বলো না কেন না, আমি তোমার কথাই ভুলব না গো, সসাজ পর্যন্তই যাব, তোমার কথা ভুলব না, সসান পর্যন্ত নিয়ে যাব না, এর কাছে হবে না, তাহলে যাই আর একজনের কাছে। বাহ বাহ, এইবারে ছোট রানীর কাছে বা ছোট স্ত্রীর কাছে গেল, কে গেল? বাবাজি। বাবাজি গিয়ে বলছে, দেখো দেখো করুণাময়ী, আমার সব তো শেষ, ঝরা ফুল ঝরে গেল পেল না গো সুকিতা, গোসাই সুখ পেলাম না তাই জারপুনে জোরে গেল চৈতন্য গোসাই, পেলাম না গো
কি পা পড়েছে এলাম না গো আমি আমি করেছি না জেনে চাটি বিবাহ করেছি কিন্তু বাবাজি অন্য কোন মনোবৃত্তি তার মধ্যে ছিল না তার মধ্যে এই বৃত্তিটুকু আকুত জেগেছিল যেন আমি সবাইকে নিয়ে কৃষ্ণ নাম গাইতে পারি হলো না গো খেলা ভেঙে গেল মেলা আর বধু এলো না আমি এসেছি তোমার কাছে যদি তুমি একটু কৃপা করো মনে মরণ হতে তিনটি দিনে বাকি মরণ হতে তিনটি দিন বাকি মরণ হতে তিনটি দিন বাকি মরণ হতে তিনটি দিন বাকি তুমি কি আমার সাথী হবে গো তুমি কি আমার সাথী হবে গো তুমি কি আমার সাথী হবে গো আমার বড় স্বাদ ছিল করুণা তুমি কি আমার সাথী হবে গো তুমি কি আমার সাথী হবে গো তুমি কি আমার সাথী হবে গো তুমি কি আমার সাথী আমার বড় আশা আছে গো মনে আমার বড় আশা আছে গো মনে বড় আশা আছে বড় আশা আমার মনে আছে তিনজনের কাছে যখন আমি ঠাঁই পেলাম না তোমার কাছে আমি পাবো আহা তোমার দুটি পায়ে তে ধরি চলো গো তোরা করি তোমার যদি পায়ে ধরি চলো গো মনে তোরা করি আমরা তো কেউ ধরি না তত্ত্ব কথা কেউ শুনবা না লীলাই চলে গেলাম আমি স্বামীর হয়ে স্ত্রীর পায়ে ধরলাম তোমার চরণ চড়িয়ে ধরি তুমি বেরিয়ে পড়ো তোরা করি তুমি ছাড়াই আমার সাথী কেহ নাই গো করুণা তুমি ছাড়াই আমার সাথী কেহ নাই তুমি ছাড়াই আমার সাথী কেহ নাই গো তুমি ছাড়া আমার সাথী কেহ নাই তোমার কি হয়েছে তুমি এমন করে কাঁদছো কেন কাঁদছি জানো করুণা করুণা গো আমি কেন কাঁদছি জানো আমার বড় সাধে মনে কবে যাব তোমার চরণে কবে যাব তোমার চরণে বড় সাধে মনে কবে যাব তোমার চরণে কবে যাব তোমার সাধ মনে কবে যাব তোমার চরণে কত যে কেঁদেছি আমি
কত যে কেঁদেছি গো আমি, কত যে কেঁদেছি আমি, কত যে কেঁদেছি আমি, বোঝো না কি চিন্তা মনি, বোঝো না কি চিন্তা মনি, বোঝো না গো চিন্তা মনি, পুষ্প ফুটেছে, এই পুষ্প ফোটার মুখে যদি কেউ যদি কেউ তার ডোকাটাকে ভেঙে দেয়, পুষ্প কিন্তু ভালো ফোটে না, আর সেই ফুলে তো মধুর হবে না, ধরা পুষ্প হয়েছি আজ আমি, ঝরা ফুলে বয়ে যায় আমি, এ ঝরা ফুলের কে মায়া বোঝেছে, এ ঝরা ফুলের কে ব্যথা নিয়েছে, ঝরা যত কলি যুগ শেষ হয়ে আসবে আসল আসল বৈষ্ণবের উপরে অত্যাচার, বলে বৈষ্ণবকে ধরে মারবে, তা নাহলে কলকি অবতার হবে কি করে, ওরে পুরাণ কখনো মিথ্যা বলে নাই, অসাধুকে কিছু বলবে নাই, কোনদিন মিথ্যা বলবে সঙ্গে তুমি চলো, আমার মরণতে তিনটি দিন বাকি, চুপি চুপি শোনে বধু করুণা নারী, চুপি চুপি শোনে বধু করুণা, চুপি চুপি শোনে বধু করুণা নারী, চুপি চুপি শোনে বধু করুণা, শোনে করুণা, চুপি চুপি শোনে বধু করি, চুপি চুপি শোনে বধু করি, দিল তেরা মে চল রে বধু মে তো ফেস গয়া, দিল তেরা মে চল রে বধু মে তো ফেস গয়া, তে তো টুট যায় নাই কিউ বাতাইয়ে, মজা করায়া দিল তেরা কামে মে মে তো ফস গয়া, নিশানি ধপানি পানি পামা ধপামা গরে রে সা, গাম পামা পা গামা গরে, এ রে মেরে দিল পায়ো মে তো ফস গয়া রে, মে তো মে মে তো ফস গয়া, এ তো মে স্বামী তুমি আমার পায়ে ধরছো আর জগতে সকলকে কাছে আমাকে অপমান করাচ্ছো, ইয়া দেখো করুণা আমি মিয়ে তোমারা সাথে বাত কর রে, সবই আদমি গান গাতে সবাই শিল্প হতে শিল্পী হতে, মে তো শিল্পী নেই হতে হুঁ মে বৈষ্ণব হতে হুঁ, মে তোমার চরণ পকড়ে কে লিয়ে মেরা মান নেই যাতে হুঁ, আ মে তো সাধু হুঁ তু মেরা মহাসাধু,
तेरा साथ में हम चरण पकड़ के लेने के लिए मैं भी मरम साधु हो जाते हूँ। साल गाछ के बीच में जो और दूसरा गाछ रहेगा वो दूसरा गाछ कभी भी नहीं साल गाछ हो जाएगा। क्या पर चंदन वृक्ष को साथ में जो बांस गाछ भी रहेगा उसका साथ का साथ में वो भी चंदन हो जाएगा। साधु तेरे चरण में मेरे को रखो, साधु मेरे चरण में मेरा रखो। ये इतना साधु आए, मेरा मामी, मेरा पिताजी, मेरे भाई और मेरे बहन जी, जो बात कहे था अमेरिका शिकागो शहर में, माय डियर ब्रदर एंड सिस्टर अमेरिका, वो भी बताया था, मैं भी बता रहे हूँ। ये हरी बासर भगवत आसर में जितना भक्ति गाने आते हो और दूर में निकट में काच में सब सो सबको मेरे प्रणति रहते हो। चलने के लिए कितनी भूल मैं करके गई हूँ, मैं तुम्हारा लड़का नहीं, मैं तुम्हारा घर को चाकर हूँ। चाकर को कितनो मारा तभी भी नहीं छूटी दिया, मिसको मारो तभी आपको चरण से नहीं छोड़ो। सबको जाने के लिए मैं चरण में प्रणाम रहती है, जन्म जन्म ऐ मामी का गर्भ में भी आते हैं। मांगो तुम्हार की करुणा जनवार जनों में ताई, तुम्हार पवित्र गर्भे अधमेर जनों में जन जाए, तुम्हार पवित्र जनों में गर्भे जनो साधु संग कृष्ण संग भक्त संग पाई, सवार चरण धूलि माथाय निये बैकुंठे ते जाय, आरे सवार चरण पे जनो बैकुंठे जाय। करुणामयीर चरण धरे बोलछे देखो देखो अपमान शिल्पी आछे বৈষ্ণবের নাই মাননে অপমান অপমান ধর চাদর তার আমরা কা বলছে করুণা তোমার কাছে এসেছি একটা কথা বলবো বলে, তুমি একটু কথাটা শুনবে? তোমাকে বলে যে তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, আমার সঙ্গে তোমায় যেতে হবে। করুণা তখন কি বলছে জানো? এর জন্য তোমায় চিন্তা করতে হবে না, আমি তোমার সঙ্গে সাথী হব গো, আমি তোমার সাথী হব, আমি তোমার সঙ্গে সাথী হব। তুমি পথ রেখেছ তত দূরের বেশি আমি যেতে পারিব না। কে গো তুমি বাজালে বাঁশি আমার কাছে এতে, কে গো তুমি বাজালে বাঁশি আমার কাছে এতে, কে গো তুমি বাজালে বাঁশি আমার কাছে এতে, কে গো তুমি বাজালে বাঁশি আমার কাছে এতে। শোনালে তুমি বাজালে বাঁশি আমার কাছে, দিল তেরা চল রে হ্যায় মে ভি ফস রে হ্যায় গুটি গুটি চল রে তে। কি বললো কথাগুলো? হিন্দি ভাষা তো বুঝতে যায় না সবাই, তাই না? বলে পৃথিবীতে এসেছি ভগবানকে কথা দিয়েছি, এসে আমরা সব ফেসে পড়েছি। কোথায়? নিজের একটা বালি লরি রাস্তা না ভুল বুঝে যদি পিচ থেকে নিচে নেমে যায় কি হয়? লরিটা বসে যায়, ফেসে যায়, তাহলে আনলোড না করলে লরিটা ওঠে না। ঠিক তেমনি আমরাও মায়ার সংসারে ঢুকে গিয়ে ফেসে গেছি। দিল তেরা ফুটি গাই রে কে গো বধু বাজালে বাঁশি আমার কাছে তে, কে গো তুমি বাজালে বাঁশি আমার কাছে।
কাজলে বাসি আমার কাছে কিতনা দিন রাতি হ্যায় আর কিতনা আশু বাইতি হ্যায় ভক্তমণ্ডলী তো সকলেই এসেছেন কৃষ্ণ নাম শুনছেন কতক্ষণ থেকে বসেছেন অনেকেই আজ সকাল থেকে বসেছেন কত বাড়ি ফেলেছেন ভগবানের জন্য কি গো হিন্দু মানুষ সকলের দোষ গুণ ধরে কিন্তু যখন লোককে আঙুল দেখাবে না নিজের দিকে তিনটা আছে এটা কি তারা জানে কি কি ভুল বললাম দিল বাহানা বাইরতি হ্যায় কিতনা বাড়ি নিকালে ভগবান কে লিয়ে सबको आंगुल दिखाने के लिए इसी तकबीर होते भगवान के देने के लिए कुछ भी मेरे नहीं रहते ये आपका मर्जी होते है जगन्नाथ को पाखरो तांको मर्जी दी की तार 18 छुआ पुलारे काटी दी थी बोली तांको जगन्नाथ भगवान पाखरो तार रही गेले किंतु आप्रमणे इत्ते हरि बासर करुछंती इत्ते हरि नाम गाउछंती तभी जगन्नाथ नहीं रहछो पड़ी जाउछो এটা একজন মুসলমান গিয়েছিল গানটা বলে মুসলমানের গান কেন হরি বাসর গাইবে এটি মানের কথা বলি কে বলছে জানো রাধারানী কৃষ্ণকে বলছে আমি কৃষ্ণকে ধরতে এসে কৃষ্ণ কৃষ্ণকে আমি মারবো বলে এলাম কিন্তু কৃষ্ণকে কি মারবো কৃষ্ণ আমাকে মেরে দিয়ে গেল হামনে কিসি কো রাম নে মারা বো কাহানি ফির সেই আমি তো মারতে এসে নিজে মরে গেলাম কে গিয়েছিল যার বাড়ি পাকিস্তানে যার বাবা যাকে ত্যাজ্যপুত্র করেছিল সেই ছেলেটা এলো কলকাতা শহরে তার নাম গোলাম আলী খান ওস্তাদ গোলাম আলী খান তানসেনের বাড়িতে ছিল 47 বছর ঘোড়াকে ঘাস কেটে দিত আর গান শুনত শুনতে শুনতে সরস্বতী ভর হয়ে গেল তিনি গজল সম্রাট ওস্তাদ হয়ে গেল তাই আপনারাও শুনছেন শুনতে শুনতে যদি মেমোরিটাকে কাজে লাগিয়ে দিতে পারেন না আপনারাও হরিনামের সাধক ওস্তাদ হয়ে যাবেন कितने आए सभा के लिए बहु भाग्य ताजाना एक बारी रते उसका चरण कौन दीना हमने किसी को राम ने मारा बोकानी फिर सही हरि बोल राम के मारा राम के मेरा बोकानाई की राम के मारा সঙ্গে নিয়ে আমি যাই তোমার তিনটি দিন বাকি তো তিনটি দিন কি বাকি আছে আমাদের তিনটি দিন বাকি আছে গো যদি আমাদের রবিবারে শুরু হয় তাহলে দেশটার শেষ কোথায় হবে রবিবারে যদি শুরু করেন শেষটা কোথায় হবে গুনে নেন সাতটা দিন আগে শুক্রবারে আরম্ভ হলে শুক্রবারে আরম্ভ হলে কে বলেছে শনিবার শুক্রবারে শেষ করলে সাত দিন গুনে আসুন চারটা দিন তো আপনারা নিজেরাই খেয়ে ফেলেছেন বাল্যকালে খেলতে খেলতে একটা দিন নাকি বিদ্যার আলোয় দিলেন একটা দিন নাকি চাকরি বাকরির জন্য দিলেন একটা দিন নাকি আস্তি কেপে রসকৌতুকে একটা দিন কটা দিন গেল চারটা গেছে তো হিসাব ভুল হয়নি তো তাহলে চারটা দিন যদি যায় সাতটা দিনের আর কটা দিন বাকি তাহলে এখান থেকে চার দিন আপনি শুক্রবার থেকে গুনে নেন লাস্ট দিন কিবার পড়ছে কিবার বাবা তাহলে যদি বৃহস্পতিবারে শুরু করা হয় সত্যি বলছো তো যারা হরি নাম শুনবে না যারা হরি নামে অহংকার করবে যারা ভগবানকে দেখাবে আঙুল তাদেরকে গুরু রাজা ধরবে যারা ভগবানের নাম শুনবে না আচার বিচার করবে তাদেরকে এই বাটটাই যেতে হবে
এবারেটি হচ্ছে শনিবার, সোমবারে ভালো মঙ্গলবারে ভালো তার চেয়ে আরো ভালো মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা। বৃহস্পতি বারে যদি বাড়ি ছেড়ে যাবি, বাড়ি ছেড়ে যাবি লক্ষ্মী চির বিদায় নেবে, শুক্রবারে যদি বাড়ি ছেড়ে বেরো ভাই সত্যযুগ পাবে, শনিবারে গেলে ভাই তোমার আর ফেরার উচিত নাই, শনিবারে বেরোলে ফিরবে আর আশা আছে শনি তো খাবে শিবোৎসরা যাই খেয়ে ফেলেছিল কিনা, যাই সময় তো আর নেই আমি মিলনটা করতে হবে, নালে আপনাদের মধ্যে আবার খেদ থেকে যাবে ছেদ থেকে যাবে বাবা মিলনটা করতে। দেখতে দেখতে সেই সাধু কনিষ্ঠ স্ত্রীর হাতটি ধরে চললেন, তিনটি দিন আছে ইড়া পিঙ্গলা শ্বশুর মা, তিনটি নারী স্পন্দন করেছে বলে আমি আপনি এখানে বসে আছি, তিনটি নারীর একজন যদি নাড়া দিয়ে দেয় দুটি নারীর ক্ষমতা নাই দেহকে ধরেতে রাখো, তাহলে তিনটি দিন বুঝতে পারলেন এবারে চলে গেলাম সেখানে বলে আচ্ছা তোমার বড় পক্ষের স্ত্রী যে বলেছিল আমার সঙ্গে মারামারি করেছিল বড় দিদি সে কি তোমার সঙ্গে যাবে না, বলছে না কেন যাবে না, সে বলছে তুমি কি আমাকে নিয়ে ভালো কাজ করেছো, বাহ তাহলে এবার চারটি স্ত্রীটা শুনে নে, প্রথম পক্ষে স্ত্রী হলো দেহ, এই দেহ নিয়ে আমরা সাবান মেখেছি শ্যাম্পু মেখেছি স্যান্ড মেখেছি কখনো ব্রজের ধুলি মাখলাম নাই, তাই দেহ পড়ে রবে আত্মা চলে যাবে দেহ সঙ্গে যাবে না, যাবে তো মানুষ মারা গেলে দেহ যায় দেহ তো পড়ে থাকে, লালন ফকির বলে গেছে না খাঁচার ভিতর অছি পাখি কে মেনে আসে তারে ধরতে পারলে মন বেড়ি আমি দিতা পাখি দেহ কিন্তু যাবে না পাখিটা পালিয়ে যাবে, প্রথম পক্ষে স্ত্রী বলছে তুমি সাবান মেখেছো শ্যাম্পু মেখেছো সেন্ট মেখেছো ব্রজের ধুলি মাখনি তোমাকে আমি সঙ্গে যাব কি করে, বাহ তাহলে আছে এরপরে কে সংশয় কিংবা ধুরন্ধর নাকি এই তো নাকি এইভাবে চলছিল তো নাকি মা, তখন বলবেন আবার বাবাজি ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, এখন সংশয় মানে দ্বিতীয় প্রকার স্ত্রী হলছে সংশয় কিংবা ধুরন্ধর, সংশয় মানে অধিক টাকা নিয়ে আপনাকে যদি এখনি বলা হয় ঢোসা বাজার যেতে হবে পারবেন তো, 1,00,000 টাকা দেওয়া হবে সাইকেলে করে ব্যাগ দেওয়া পারবেন তো, পারবেন কেন পারবেন না,
মাঝখানে আপনিও ফুটুডুম হয়ে যাবে তাই না সংশয় অধিক টাকা যার কাছে থাকে তার থাকে হয় এমন সুন্দরী নারীকে নিয়ে চলাটা বড় সংশয় বলে দেখো দেখো তোমার সঙ্গে কি করে যাব বলে কেন না তুমি চাকরি বাকরি করেছো মদ খেয়েছো নটি বেশার ঘরে গেছো কিন্তু কোনদিন হরি সেবায় পয়সা দিলে নাই তোমার সঙ্গের সাথী আমি হতে পারব না দুটি স্ত্রী গেল কেটে এবার তৃতীয় স্ত্রী বলছে মানে যাকে বিবাহ করলাম তৃতীয় স্ত্রী দেখো তিন নম্বর ধুরন্ধর যে মারতো ধরে ধরে এই মারা নিয়ে একটু গন্ডগোল একটু হয়ে গিয়েছিল কিন্তু মারটা তো শুনলেন না মারটা কাকে বলে যাই হোক যেটাই শুনবেন সেটাই ভালো তো এখন কি করলেন না এই যে তৃতীয় পক্ষের স্ত্রী যে ধুরন্ধর মারধর করেছিল তাকে বলছে তুমি কি গো কতক্ষণ আমার সঙ্গে যাবে না আমি তোমার সঙ্গে যাব ঠিকই শ্মশান পর্যন্ত যাব মিলিয়ে নেবেন কথাগুলো যখন ঘরের মানুষ মারা যায় কাছাকাছি যদি তার সংস্কৃতি করে ঘরের সকল মানুষ গিয়ে শ্মশান পর্যন্ত যায় তারপর যখন জ্বালানো হয়ে যায় আত্মীয় স্বজন সকলে আস্তে আস্তে করে পালিয়ে আসে না থাকে বসে তাহলে তিন নম্বর স্ত্রীর হিসাব বুঝে নিলেন যাকে এত কষ্ট করে সাত পাকে ঘুরিয়ে কি গো সাত পাকে ঘুরিয়ে শূন্য মাথায় পূর্ণ করে সিঁথিতে সিঁদুর দিলাম সোনা দানা গহনা করে দিলাম সেই স্ত্রী আমার সাথী হলো শ্মশান পর্যন্ত এইবারে তৃতীয় স্ত্রী চতুর্থ স্ত্রী হলো করুণা জানি আমাদের সময় হয়ে গেছে আমাদের যেতে হবে পরবর্তী কীর্তনীয় যিনারা আছেন দয়া করে তাড়াতাড়ি আসুন তো দেখতে দেখতে চতুর্থ পক্ষের স্ত্রী কি করল বেরিয়ে পড়েছে স্বামীর সঙ্গে যায় চতুর্থ পক্ষের স্ত্রী বেরিয়ে পড়েছে যাবে তবে তুমি কতক্ষণ যাবে চতুর্থ পক্ষের স্ত্রী যাবে তার সঙ্গে এবার চতুর্থ পক্ষের স্ত্রীটিকে হিসাব করে বুঝে নিবে শেষের দিনে সে জানবিনে ও মনে পার কি আপন হবে রে শেষের দিনে সে জানবিনে তুমি আমার সঙ্গে যাবে না গৌরী বিষ্ণুপ্রিয়াকে বলছি তুমি শুনলে প্রিয়া কেরালার বাবাজির কথা এক বাবাজি চারটি বিয়ে করেছিল তিনটি স্ত্রী অমত হয়ে গেল শেষ স্ত্রী তার সঙ্গে গিয়েছিল আপনারা সকলে তাহলে চারটি করে বিয়ে করলেন এটা তো অস্বীকার যেতে পারবেন না দেহটাকেও বিয়ে করেছেন অর্থটাকেও বিয়ে করেছেন আর বাহ্যিক জগতের স্ত্রীকেও বিয়ে করেছেন এখন একটা স্ত্রীকে খুঁজে পাচ্ছেন না তাই বলছি শেষের দিনে সেজনবিনে পর কি আপন হবে রে শেষের দিনে
আইছো তুমি কৃষ্ণ বনিরে ও তোর সেই নামুখে সেই নামুখে জেলে দিবে অমর জ্বলন্ত আগুনিরে সাথী হওয়ার কাজটা তো আমরা করি নাই, সাথী হওয়ার কাজ যদি আমরা করতাম তাহলে ভগবানের কাছে বিতর্ক করতাম না। আমি বড়, আমি উঁচু আসনে আছি বলে আমি বড়, আপনারা নিচু আসনে আছেন বলে আপনারা ছোট, এটা আমি বড় মোটা মালা পড়েছি বলে আপনারা বড় ভক্ত, আপনারা সরু মালা পড়েছেন বলে ছোট ভক্ত, এটা ভক্ত ভক্তই হয় বলেন কি। দেখো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণ, ঈশ্বর কৃষ্ণ বৈষ্ণব, বাবা মা বৈষ্ণব, তোমার সাবিত্রী সতী তোমাদের প্রণাম কি আমরা নিতে পারি গো মা? শেষের দিনে সেজন বিনে ওরে পড়ে কি আপন হবে রে, শেষের দিনে সেজন বিনে বসে বসে ভাবছো কেন তাই, তুমি বসে বসে ভাবছো কেন রে। আর পাঁচ মিনিট বাকি আমার হাতে, পারবো না তো। আমার কাছে একটা কথা বলে দিই, আমার কাছে সকল ভক্তই সমান, কেউ ছোট নয় কেউ বড় নয়। যখন আমাকে বুকিং করা হয় বলেছিল আটটার সময়, সকাল আটটা, পরে চলে গেল দুপুর বারোটা, বারোটা থেকে চলে গেল তিনটা, তারপর বলছে চারটা। আমি আপনাদের সকল কথা রেখে দিয়েছি, তবে এবার আমাকে বিদায় দিতে হবে, তাড়াতাড়ি হরিনামের দল পাঠান বাবা। আমি পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি আপনাদের সবার চরণ থেকে চলে যাব, কারণ আমাকে আবার এক জায়গায় সোয়াতে যেতে হবে। তো আমি তো কাউকে অনাথ করতে পারি না, আবার আসবো তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার তো আসবো। কর্ম করতে এসে যদি পায়ে হাত কেউ দিবেননি দয়া করে, তাহলে উঠতে হবে না। আমি প্রথমে বলেছি বাবা, মাতৃ জাতি ভগবতীর স্বরূপিনী, পিতৃ দেবতা মহাদেব ভাবনাম, তাই আমি তো কারোর পায়ে হাত দিয়ে প্রণাম নিতে পারি না।
মোটিভেশনের নিয়মাবলীগুলো আছে, দূর থেকে প্রণতি করতে হয় পায়ে হাত দিতে নেই। তাহলে শেষে স্থিতি কি হলো গো মা? কর্ম। আমরা কর্ম করতে এলাম, যদি ভালো কর্ম করে থাকি তাহলে ভালো ফল পাবো, যদি খারাপ কর্ম, ভালো কর্ম করতে যে খারাপ কর্মটি করি তাহলে কি পাবো? খারাপ ফল পাবো। এই দেখো, আমরা যদি আপেল গাছ লাগাই তো আপেল তো পাবো, আম তো পাবো না। তাই আমাদের কর্তব্য, যতদিন পৃথিবীতে রব লোকের বিবেচনা না করে নিজের বিবেচনা করে ভগবানকে ডেকে যাব। কে কি করলো সেটা আমার দেখার দরকার নেই, আমি যতদিন পৃথিবীতে রব হরি নাম গেয়ে যাব। এই কানে রাখিলাম কীর্তনের নামের অল হরি, বদন ভরে সবাই মিলে দুহাত তুলে একবার বলুন হরি গরি। রাই দাঁড়ালো গো শ্যামের রবামে, রাই দাঁড়ালো গো শ্যামের রবামে, রাই দাঁড়ালো গো শ্যামের রবামে, রাই দাঁড়ালো গো শ্যামের রবামে। ওরা দেখবি যদি আইরে সখী রূপের কিরণে, রাই দাঁড়ালো গো শ্যামের রবামে, দেখবি যদি আইরে তোনা রূপের কিরণে, রাই দাঁড়ালো গো শ্যামের রবামে, রাই দাঁড়ালো গো শ্যামের রবামে, রাই দাঁড়ালো গো শ্যামের। সবাই নিচে থাকুন, নিচে থাকুন। সুখ বলে আমার কৃষ্ণ চূড়াবামে, শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে, ওদের রাই দাঁড়ালো গো শ্যামের রবামে, রাই দাঁড়ালো গো।